তাদের পায়ে ধরিয়া বলি, আজকের এই শুভ দিনকে তোমরা লস কইরো না, তোমরা যদি আমার আল্লাহকে পাইতে চাও, আমার আল্লাহকে যদি খুশি করতে চাও, তাহলে এই মাহফিলের মধ্যে তুমি চলে এসো, যেখানে দিনের মজমা হবে সেখানে তুমি যাইয়া একত্রিত হইয়া বসে পড়ো। আল্লাহ বলেন, ও মুসা পয়গম্বর, আমি আমার বান্দাকে কত ভালোবাসি তুমি জানতে চাও? মুসা পয়গম্বর মালিককে প্রশ্ন করলো, ও দয়ার মালিক, তুমি বান্দাকে এত কত ভালোবাসো? আল্লাহ পাক মুসা পয়গম্বর রে জানায়া দেন, ওরে মুসা পয়গম্বর তুই কি জানতে চাও, আমি বান্দাকে কত ভালোবাসি কত ভালোবাসি? কয়ে যা যা ওই জঙ্গলের মধ্যে চলিয়া যা। মুসা পয়গম্বর জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে যাইয়া দেখে একজন পুরুষ আর একজন মহিলা প্রেমিক প্রেমিকা গল্প করতেছে, একজন আরেকজনকে বলতেছে, তোমাকে আমি জানের চেয়েও বেশি ভালোবাসি। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, মালিক আমার কিছুই তো বুঝলাম না, তুমি বলতেছো জঙ্গলে গেলে তো আমি আল্লাহ কেমন মহাব্বত করি বান্দাকে সেই কথার প্রশ্নের উত্তর পেয়ে যাব। এখানে দেখলাম একটা যুবক যুবতী প্রেমের আলাপ করতেছে, যুবক ডাক দিয়া কয়, ও প্রেমিকা, তোকে আমি কত ভালোবাসি জানো? এবার প্রেমিকাও কয়, তুমি কত ভালোবাসো কয় বলো, আমি তোমাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার মার চেয়ে বেশি ভালোবাসি, বাবার চেয়ে ভালোবাসি। এই জন্য দেখবেন অনেক মা অনেক বোনেরা স্বামীর প্রতি আসক্ত না, তারা সম্পদের প্রতি বেশি লোভ, পর পুরুষের সাথে তাদের সাথে ম্যাচিং এর মধ্যে মেসেজে চ্যাটিং হয়, আমার ভাই বিদেশ থেকে টাকা দেয়, এই টাকা খরচ করে অন্য পুরুষের সাথে কথা কয়, ঠিক কি না? এর মুসলমান আল্লাহর গোলাম মুসা পয়গম্বর কয়, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি দুইটা পুরুষ কি কথা কয়। এবার মেয়েটা কয়, তুমি আমাকে যে ভালোবাসো তার প্রমাণটা আমাকে দাও। কয়, কেমনে দেব কেমনে তোমাকে বুঝাইব? কয়, তোমার ঘরে জন্ম দুঃখিনী মা জীবিত আছে কয়, হ আছে? তোমার মার কলিজাটা তুমি আমাকে আয়না দিতে পারবা? কয়, হ পারবো। তয় যখন মার কলিজা আয়না দিতে পারবা, মনে করবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। আজকে দেখবেন অনেক যুবক, ও আমার পরদার আলমের মা গো, যখন তুমি পুত্রবধূ হইয়া ঘরে আসলা, শ্বশুরের চেহারা তোমার এখন আর ভালো লাগে না, শ্বশুর শাশুড়ির খেদমত তোমার ভালো লাগে না। কেন ভালো লাগে না বুঝাইতে পারবো না তোমাকে, তুমি তো উগ্রবাদী হয়ে গেছো, তোমার মধ্যে নবীর আদর্শ নাই, ঘরের মধ্যে নবীর আদর্শ নাই, এই জন্য উলঙ্গ পানা হইয়া তুমি রাস্তার মধ্যে চলো, আর পুরুষের দোষ তো ইফটিজিং করে। আরে বান্দা, তুই যদি হেফাজত হয়ে যাও, আমার আল্লাহ তোকে হেফাজতের রাস্তাটাও খুলে দিবে। এবার বান্দা ডাক দিয়া কয়, ও আমার প্রেমিকা, তোকে আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি। কয়, প্রমাণ দেখাও, তোমার মার কলিজাটা আইনা আমার কি দেখাও? কয়, তাই নাকি? তাহলে তুমি বিশ্বাস করবা? এবার আল্লাহর বান্দা হাতের মধ্যে ছুরি নিয়ে দৌড় ওই মাকে দেখার জন্য যায়। মা দুঃখিনী দরজা খুলে তাকায়, তাকায় দেখতেছে আমার সন্তানটা ঘরে আসতেছে অনেকদিন পরে, কিন্তু সন্তান তো মাকে জবাই করার জন্য আসতেছে। ওরে দুনিয়ার মুসলমান, তোমরে কেমনে বুঝাইবা আল্লাহ বান্দাকে কত ভালোবাসে? মুসা পয়গম্বর আল্লাহকে জানতে চাইছে, বান্দাকে আল্লাহ তুমি কত ভালোবাসো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ঘটনা শুনতেছে, আবার সন্তানটা ছুরি নিয়ে রওনা হয়ে গেছে। মার কোলে যাইব, মা তো বড় আশায় আছে, আমার সন্তান মনে হয় আজকে আমাকে কোলে জড়াইয়া নিবে, কিন্তু সন্তানটা কোলে জড়ায় না, আমার সামনে যায়, আমাকে একটা ধাক্কা মাইরা দেয়, ধাক্কা মাইরা জমিনে ফেলায় দেয়। এই মাকে তুমি ধাক্কা দাও রে যুবক। ওরে পরদার আলের মা, ও নারায়ণগঞ্জের মুসলমান গো, এই মাইকের আওয়াজ তোর কানে যায়, তোর কানে মেসেজ দেয়, মা বাবার
সাথে নাফরমানি করবি তো আল্লাহর জাহান্নাম, মা বাবার সাথে সৎ আচরণ করবি তো আল্লাহর জান্নাত তোর জন্য রডি। খেদমতে মা দরপেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর্দে আলম নেক নাম। খেদমতে মা দরপেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর্দে আলম নেক নাম। এবার সন্তানটা মাকে লাথি মেরে জমিনের মধ্যে ফলায় দেও, ফলায় দেওয়ার পরে শুরু দিয়া মার কলিজাটা ভাইর কইয়া রওনা। এবার প্রেমিকার সামনে যখন রওনা দিয়েছে, রাস্তার মধ্যে যখন হোঁচট খাইয়া পড়িয়া যায়, মার হাতের কোলার হাতে কলিজাটা চিট্টা আরেক দিকে চলিয়া যায়। যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ গায়বী ভাবে ওই কলিজার জবান খুলে দিয়েছে, ওই কলিজা থেকে আওয়াজ আসে, ওরে সন্তান তোকে আমি দুনিয়ার মধ্যে আনার জন্য কত কষ্ট করছি, আজকে মাকে কেমনে লাথি মারলি, ওরে আমার গঞ্জ কুমারিয়া মুসলমান, ওরে মা মার সাথে বাবার সাথে বেয়াদবি করবি না, আজকে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবি না। যারা ওলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলছে, আজকে তাদের নজির ভালো না, দুনিয়া থেকে বিকলঙ্গ হইয়া মাওলার কবরে গেছে, চিল্লায়া বলেন ঠিক কি না। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, এবার মার কলিজা কয়, ওই কলিজার থেকে উত্তর আসে, ওরে সন্তান আমি মাকে জবাই করে দিয়েছো, কোনো সমস্যা নাই। সন্তানটা যখন হোঁচট খাইয়া পড়ে যায়, এবার ওই কলিজায় উত্তর দেয়, কি উত্তর দেয়, আমার বাবা হোঁচট খাইয়া পড়ে গেছে, ব্যথা পাইছো নি, মা কয় আমার কলিজা জবাই করে বের করছো, কোনো আফসোস নাই, আমার সন্তান হোঁচট খাইয়া পড়ছে, এটা আমার কষ্ট লাগছে। এবার মুসা পয়গম্বর দূরে তাকায় তাকায় দেখতেছে, আরে মার জন্য যদি সন্তানের এত মায়া হয়, আমার মাওলার জানে কত মায়া, আমার মাওলার 100 ভাগ মায়াও দুনিয়ার মধ্যে আল্লাহ দেয় নাই, আমার মাওলা কয় 100 ভাগ মায়ার মধ্যে আমি 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম, এই জন্য তুই আমি রহমান আর রহিম, কাদের কুত তু তু তারি বরকমান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল ইয়া এলাহি, তু মেরা মাবুদ হায় আয়লাহি, তো মেরা মাশুক হয়। মুসা পয়গম্বর চোখের পানি ছিড়ে দিয়ে মাওলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক তোমার কত মায়া, আমার বুঝতে আর বাকি নাই, আমার বুঝা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে তোমাদের কাছে একটা মেসেজ দিব, ও নারায়ণগঞ্জের মুসলমান গো, ও কুমারিয়ার মুসলমান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এরে বান্দা তওবার দরজা নিয়ে আমি আল্লাহর দিকে আগাও, আমার আল্লাহর রহমত বড় বড়, আমার আল্লাহর দয়া বড় বড়, মায়ার নবী ডাক দিয়া আমার পয়গম্বরের আদর্শ, কেমন আদর্শ, এই রবিউল আউয়াল মাসে তোমরা শুনেছো মায়ের নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শওয়ালা কেউ নাই, এরে মুসলমান তোমার চরিত্রের মধ্যে মিলাইয়া দেখো, মায়ার নবীর আদর্শ তোমার চরিত্রের মধ্যে আছে কিনা। তুকু যাওয়ে সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নেসবতুরা, এরে মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীর আদর্শ দেখা ইহুদি বেঈমান মুসলমান হয়ে গেল, মায়ার নবী যখন অসুস্থ হয়ে যায় মৃত্যুর সজ্জায় কাছাকাছি চলে যায়, আবার মায়ার নবী ডাক দিয়ে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি তো মদিনায় অনেক দিন বসবাস করলাম, আমার দ্বারা যদি কেউ কেউ কষ্ট পাইয়া থাকো, আমার কাছে যদি কেউ পাওনা থাকো, তোমরা দাঁড়াইয়া বলো। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী দাঁড়ায় কয়, ও পয়গম্বর আমি তো
তো আপনার কাছে তিনটা দিনার পাব, কয় সাহাবি তুই তিন দিনার কখন আমাকে দিয়েছ? পয়গাম্বর ডাক দিয়া কয় ওরে আমার সাহাবি ফজল, নবীর চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া বলে যা যা ঘরের মধ্যে থেকে তিনটা দেরহাম আইন্না তাকে দিয়া দে, তবু আমি মৃত্যুর আগে দেনা পরিশোধ হইয়া দুনিয়ার থেকে যাইতে চাই। কয় কখন আপনার কাছ থেকে তিন দেরহাম নিয়েছিলাম? কয় পয়গাম্বর আপনার কাছে একটা লোক আসছিল সাহায্য চাওয়ার জন্য, আপনার পকেটে টাকা ছিল না, আমার কাছ থেকে ধার নিয়ে আপনি দিয়েছেন। আবার পয়গাম্বর কয় ভাই তারপরও আমি দুনিয়ার থেকে যাওয়ার আগে দেনা পরিশোধ করে যাইতে চাই। আজকে টাকা পাওনেওয়ালা যদি তোমার বাড়িতে যায়, তোমার বাড়িতে যাওয়ার পরে পাওনাদারের সাথে তুমি খারাপ আচরণ করো, আরো বড় তো তুমি টাকা পাইবা তো টাকা দিব, তোমার টাকা আমি কি মাইরা খাইয়া যাবো মিয়া? প্রত্যেক দিন বাড়িতে আয়ো, তুমি প্রত্যেক দিন বাড়ি বেড়ার টাকা দেও না খেলে বেড়া আসে, এইটা দোষ তুমি দিতে পারো না, এটা দোষ নাই না? আল্লাহ পাক আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আল হুদা পরিষদের উদ্যোগে ইসলামী মাহফিলে আমরা একত্রিত হইতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল পাইয়া আমরা খুশি না বেজার? একজন বেজার, ওর নাম হয়েছে মিস্টার, ও তো সবাই জানেন, আপনারা তো ওয়াজ জানেন মাশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া বলে এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই রে বান্দা। দুনিয়ার মানুষ যখন কোনো কিছু বানানোর চেষ্টা করে রে বান্দা, তার দিলের ভিতরে কোনো উদ্দেশ্য থাকে, আমি এটা দিয়া আমার জীবনের সাংসারিক জীবনকে উন্নতর দিকে নিয়ে যাইব। আমার আল্লাহ পয়গাম্বরকে ডাক দেয়া কয় পয়গাম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আপনার রসুলের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে তারা পাওয়া সম্ভব হয়ে যাব। কেমনে কেমনে রসুলকে পাওয়া যাব? ও বন্ধকুমারী আর মুসলমান গো, ও আমার পরদারালের মা গো, আজকে এই আল হুদা পরিষদের মাহফিল পেয়ে তোমরা কত দূর